অন্ধকার তো উনি আমাদের জীবনে নিয়ে আসছেন, পশ্চিমবঙ্গের মানুষের জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অন্ধকার নিয়ে আসছেন। ভীষণ ভালো ডায়লগ লেখেন এবং বলেন, ডায়লগগুলো না বলে আদালত রয়েছে জান, ছোট বোন হিসেবে আপনাকে আমি এই অ্যাডভাইস দেব যে সর্বদলীয় একটি টিম গঠন করুন। তৃণমূল কংগ্রেস কমপ্লেন করা ছাড়া আর তো ওনারা কিছু জানেন না। কমপ্লেন করা এবং গণতান্ত্রিক কাঠামোতে যে সরকার এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সরকার তৃতীয়বারের জন্য এসেছে, তাকে অপমান করা, তাকে ছোট দেখানো, তাকে বলা চিটিংবাজের সরকার। আমি জানি না, আমি শুনলাম উনি নাকি অন্ধকার করে সেদিন রাত্রিবেলায় বাড়িতে ছিলেন। অন্ধকার তো উনি আমাদের জীবনে নিয়ে আসছেন, পশ্চিমবঙ্গের মানুষের জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অন্ধকার নিয়ে আসছেন। কারণ আপনি এই নেক্সট 5 বছর আপনি কি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একবারও দেখা করতে যাবেন না দিল্লিতে? আজকে প্রথম দিন আমরা দেখলাম, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিষাণ সম্মান নিধির প্রচুর টাকা উনি ছেড়েছেন অন্যান্য রাজ্যের জন্য। তাহলে সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে পশ্চিমবঙ্গের মানুষ কি আবার বঞ্চিত থাকবে? সিপিএম ঠিক যা করেছে আপনি ঠিক সেই পথেই হাঁটছেন। সুতরাং অন্ধকার আপনি পড়ে থাকতেই পারেন আপনার রাজনীতির জন্য, কিন্তু আমাদের জীবনে, পশ্চিমবঙ্গের মানুষের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। কেন্দ্র সরকারকে দরকার তাদের কেন্দ্র সরকারের যে কর্মসূচি, যে যোজনা, তার সুবিধে বাংলার মানুষ চায়। সুতরাং সেই ব্যবস্থাটা করুন, সব বিষয়ে রাজনীতি করবেন না। তৃণমূল কংগ্রেস সেবি তদন্ত দাবি করেছে, এক্সিট পোলের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের যে ম্যানিপুলেট করা হয়েছে, স্টক মার্কেটে ম্যানিপুলেট করা হয়েছে, তার জন্য তারা সেবি তদন্ত দাবি করেছে মোদি, নরেন্দ্র মোদি। দেখুন, কমপ্লেন অনেকেই করতে পারে, আদালত আছে, আদালতে যান, বড় বড় ডায়লগ না দিয়ে। আগেও আমরা দেখেছি আপনারা ভীষণ ভালো ডায়লগ লেখেন এবং বলেন, ডায়লগগুলো না বলে আদালত রয়েছে যান, ওখানে কমপ্লেন দায়ের করুন, তারপর আমরাও রয়েছি, আমরাও তাদের তার জবাব দেব। দিদি, যেভাবে ভোট পরবর্তী হিংসা ছড়িয়ে পড়েছে, পঞ্চায়েত ভোট ও বিধানসভায় দেখেছিলাম, সেভাবে লোকসভা ভোটেও ভোট পরবর্তী হিংসা দেখা গেল। খুব খুব লজ্জার এবং খুব আনফর্চুনেট যে পশ্চিমবঙ্গে আমরা আগেও দেখেছি লোকাল বডি ইলেকশন, আজ পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, বা বিধানসভার 2021 বলুন বা 2024 বলুন, একইভাবে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ওপর অত্যাচার নেমে এসেছে পোস্ট পোল ভায়োলেন্স, এবং শুধু বিজেপি বলবো না, অন্যান্য যে কোনো বিরোধী দল, বিরোধী হলেই হলো তাদের মুখ বন্ধ করে দেওয়া, জল বন্ধ করে দেওয়া, বাড়ির সামনে যে কলটা রয়েছে সেটাকে পা দিয়ে লাথি মেরে ভেঙে দেওয়া যাতে নেক্সট 7 দিন জল পাবে না, সাবমার্সিবল যে মিটার বক্স সেই মিটার বক্স চুরি করে নিয়ে চলে গেছে, যে তার ওয়ার সেটা ছিঁড়ে দিয়েছে। আর সকাল থেকে খবর পাচ্ছি মেদিনীপুরে বিভিন্ন রেশন দোকানে বলে দেওয়া হয়েছে রেশন দেবে না। গরিব মানুষ যারা রাজনীতি করে গ্রাউন্ড লেভেলে, তারা মানে কন্ট্রাকচুয়াল কাজ করে, সেই সব কোম্পানিতে গিয়ে বলে দেওয়া যে এদেরকে আর কাজে রাখবেন না। তারপর তো বাড়ি পুড়িয়ে দেওয়া, দোকান খুলতে না দেওয়া, এগুলো তো রয়েছে, চলছে। আমার অবাক লাগে মমতা ব্যানার্জির সময় থাকে একটা মানে টিম ফর্ম করে উনি হরিয়ানাতে পাঠালেন, কিন্তু আপনার রাজ্যে এই যে পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে সেখানে আপনার একবারও মনে হলো না যে কাউকে পাঠানো দরকার। ছোট বোন হিসেবে আপনাকে আমি এই অ্যাডভাইস দেব যে সর্বদলীয় একটি টিম গঠন করুন, এবং সেই টিমটি সব জায়গায় যাক, কোথায় কি হয়েছে সেটা দেখুক, কি সাহায্য দেবার সেটা সাহায্য দিক, তাতে শান্তি বজায় থাকবে। কিন্তু এইভাবে রাজনীতি করার জন্য সাধারণ গ্রাউন্ড লেভেলের মানুষকে এইভাবে অত্যাচারিত করা, আমি আগেও বলেছি এখনও বলবো, আপনি কিভাবে বিরোধীদের সাথে ব্যবহার করলেন এটা আমরা দেখতে পেলাম 2021 আর 2024-এ। আর 2026-এ যখন আমাদের সরকার আসবে, মোদী সরকার, তখন আপনি দেখবেন যে আমরা কিভাবে বিরোধীদের সম্মানের সাথে, আমরা কিভাবে তাদের সাথে বিহেভ করি, দুটো দলের মধ্যে তফাৎ কোন জায়গায় সেটা 2026